আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনলক ডেস্টিনেশনে। আজ আমরা এসেছি মাওয়া ফেরি ঘাটের কাছে, যে মাছের আড়তটি রয়েছে সেখানে। আপনারা দেখছেন মাছের বাজারে রয়েছে বিপুল পরিমাণ মাছের সমারোহ, বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ থেকে শুরু করে বাজারে রয়েছে মাছের রাজা ইলিশ, রয়েছে চিংড়ি, পাবদা, বড় সাইজের বাগা আইর মাছ, রয়েছে বড় সাইজের কাতল, মলা, ঢেলা, কার্প জাতীয় মাছ, রয়েছে নদীর পাঙ্কাস এবং আরও অনেক বহু প্রজাতির মাছ পাবেন আপনারা এখানে। যদিও বিক্রেতাদের দাবি সকল মাছই নদীর, তবে আমরা শতভাগ নিশ্চিত হতে পারিনি, কারণ আমাদের মনে হয়েছে কিছু মাছ রয়েছে চাষের এবং কিছু মাছ আমরা দেখেছি বরফ দিয়ে আনা হয়েছে। আবার ইলিশ মাছগুলো রয়েছে একেবারেই তরতাজা, সাথে দেখেছি বড় সাইজের কাতল মাছ যেটা লাফাচ্ছে, একেবারেই তরতাজা মনে হয়েছে। তো এই বাজারটিতে প্রচুর পরিমাণে মাছ ওঠে এবং আসতে হবে। মাছ কেনার উদ্দেশ্য হলে আপনাকে প্রচুর পরিমাণে মাছ দেখে কিনতে হবে। বাজারটিতে রয়েছে প্রচুর পরিমাণে দালাল এবং আমরা কিছু পকেটমারও লক্ষ্য করেছি এই বাজারে। আসলে আপনারা যারা ঢাকা বা দূর থেকে আসবেন তারা একটু সতর্ক থাকবেন, কেউ যেন দালালের খপ্পরে অথবা পকেটমারের হাতে না পড়েন। যদিও যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, এই সামনে সারিতে যারা দেখতে পাচ্ছেন তারা সবই তাদের লোক, এইখানে দালাল ছাড়া মাছ কেনা আসলে প্রায় একরকম অসম্ভব। আমরা চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি এখান থেকে ইলিশ মাছ কেনার জন্যে, যদিও আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তো আসলে এইখানে একটু সতর্ক থাকতে হবে। এখানে মাছের দাম আসলে ঢাকা থেকে আসলে বা ঢাকা থেকে যারা দূর থেকে যারা এসেছে তাদের দেখলে মাছের দাম বেড়ে যায় অটোমেটিক প্রায় 10 গুণ, কারণ ডাকের মাধ্যমে মাছ কিনতে হয়। আপনি 10 টাকা বলবেন, তারা এই মাছের দাম বাড়িয়ে বলে ফেলবে 20 টাকা, অথচ মাছের সর্বোচ্চ দাম আছে 12 টাকা। যেমন আমরা যে ইলিশ মাছটি কিনেছি, আমরা ইলিশ মাছটি প্রায় দাম বলেছিলাম প্রায় 30,000 টাকার মতন, কিন্তু তারা এটিকে বাড়িয়ে বাড়িয়ে তৈরি করে ফেলেছে প্রায় 32,000 টাকা। তো পরবর্তীতে আমরা ইলিশ মাছ 6টি ইলিশ মাছ কিনেছিলাম বড় সাইজের, আমরা 6টি ইলিশ মাছ কিনেছি 24,000 টাকায়। তো আপনারা যারাই আসবেন তারা এইসব একটু খেয়াল করবেন, কারণ এই আড়তে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা ভিড় জমায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছে, যারা আসলে অনেকে এসেছে দূর দূরান্ত থেকে মাওয়া ঘাটে ইলিশ মাছ ভাজা বা ইলিশের ভর্তা খাওয়ার জন্যে, এবং অনেকে এসেছে মাছ কেনারই উদ্দেশ্যে, এ আড়ত থেকে তরতাজা মাছ কিনবে। এবং যেমনটা সব আড়তেই হয় এখানেও তেমনটাই হচ্ছে, অনেক আছে বরফ দেওয়া মাছ অন্য জায়গা থেকে এনে নদীর মাছ বলে বিক্রি করছে। আবার তরতাজায় যে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন, এই পাঙ্গাস মাছ কিন্তু এটা আমরা দেখেছি একরকম তরতাজাই রয়েছে, মনে হচ্ছে এটা নদীর মাছ। তো এই জন্য একটু খেয়াল করে মাছ কিনবেন। ইলিশ মাছগুলোও দেখতে পাচ্ছেন আপনারা, তো আসলে এগুলো আপনারা নিতে পারবেন চাইলে। তবে হচ্ছে আপনারা যদি মনে করেন যে না আপনারা এ আড়ত থেকে মাছ কিনবেন, তাহলে অবশ্যই আসতে হবে ভোরে, একেবারে ভোরবেলাতে আসতে হবে। ফজরের আজানের পরপরই আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঠিকভাবে সূর্য ওঠেনি, তবে এই ভারতে কী পরিমাণে ভিড় লেগে গিয়েছে। তো যেখানেই যে আসতে চাচ্ছেন যে জায়গা থেকে, সবাইকে আসতে হবে অনেক ভোরে। এবং যদি কেউ দূরে মাছ নিতে চান তাহলে এখানে বরফ আর হচ্ছে ককশিটের ব্যবস্থা আছে। তো আপনারা যারা নদীর মাছ খেতে চান তারা অবশ্যই আসবেন এই আড়তে, এবং এখান থেকে মাছ কিনে আপনারা আশা করি খুশিই হবেন। তবে খেয়াল থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন কেউ দালালের খপ্পরে না পড়েন। তো আজকের মতো মাওয়া ফেরিঘাট থেকে, ফেরিঘাটের যে মাছের আড়ত এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, তবে একেবারেই বিদায় নিচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।